ইয়ারমুক যুদ্ধে শত শত মহিলা ইসলামের পক্ষে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, শত শত মহিলা ইয়ারমুক যুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, ইসলামের পক্ষে যুদ্ধ করেছেন। এই ব্যাপারে ইবনু আসাকির, ইবনু জারির দনোজন রেওয়ায়ত করেছেন, ওয়াকাদ কাতালা নিসাউল মুসলিমিন ফি হাযাল ইয়াউম ওয়া কাতালু খালকান কাসীরান মিনার রোম ওয়া কুন্না ইয়াদরিবনা মান ইনহাযামা মিনাল মুসলিমিন। পুরুষ সেনাদের পিছনে ছিল ইসলামের ইতিহাসে ইয়ারমুক যুদ্ধে মক্কা ও মদিনা শরীফ থেকে যাওয়া বীরাঙ্গনা মুসলিম মহিলাগণ, পিছনে দাঁড়িয়ে তারা যুদ্ধ করছিল। রোমক সৈন্য যেই পালাতো তাকেই তারা তরবারি দিয়ে আঘাত করত, আর মুসলমান যারা ভয় পেয়ে পিছনে আসত তাদেরকে ধনুক দিয়ে পিটাতো আর বলতো পিছে যাওয়ার সুযোগ নাই, হয় শাহাদত বরণ করো নয় গাজী হয়ে ফিরে আসতে হবে, নতুবা ঘরে জায়গা না। মুসলমান দুঃখ হয় ইসলামের সোনালী ইতিহাসে আমাদের পূর্ববর্তী মা বোনগণ অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে কালেমার ঝান্ডা উদ্দিন করার জন্য লড়াই করেছে, আর দেড় হাজার বছর পরে বাংলাদেশের কলঙ্কিত ইতিহাস হয়েছে, আমার দেশের বোনগুলো ল্যাংটে হয়ে ফুটবল খেলতে না পারি গিয়েছে। আমরা ধিক্কার জানাই, এটা আমরা নিন্দা জানাই, আমার দেশের কোন মুসলিম বোন উলঙ্গ হয়ে তার দেহের সৌষ্ঠব সৌন্দর্য খেলার নামে কাউকে দেখাবে না, বরং দিন কায়েমের কর্মী হিসেবে সৈনিক হিসেবে রাজপথে তাদেরকে আমরা স্বাগত জানাব, কিন্তু খেলার ময়দানে নারীকে শোভা পায় না, ঠিক কিনা বলে? তারপর এ বেহায়া মেয়েদেরকে সংবর্ধনা কি দিল এয়ারপোর্টে দেখছেন? আমার দেশের নিষ্পাপ খুদে হাফেজরা বিশ্ববিজয়ী হাফেজ হিসেবে যখন ঢাকা এয়ারপোর্ট আসে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়, আর বাংলাদেশের ভাব উজ্জ্বল করে যারা আরব থেকে এসে ঢাকা এয়ারপোর্টে নামে এতিমের মতো মাথা নত করে বেরিয়ে যায়। আমি একটা কঠিন স্ট্যাটাস দিয়েছিলাম, গভর্নমেন্টকে একটু ছোটোখাটো সংবর্ধনা দিয়েছে, আরেকজন হাফেজ 170টি দেশে প্রথম স্থান অধিকার করেছে, হাফেজ রাহাত গতকাল আমার সাথে যে সাক্ষাৎ করেছে, সে এবং তার উস্তাদ মৌলানা শেখ নাসির উদ্দিন আল নাসেরি, নেসার আহমদ নাসেরি গিয়েছিলেন, আমাকে উল্টো হাদিয়া দিছে যে আমাদের এখানে অসংখ্য লোক সংবর্ধনায় আসছে, আমরা আপনাকে সংবর্ধনা দিতে এসেছি। আমার বুকটা ভরে গিয়েছে, আমি গভর্নমেন্টকে বলবো, ইসলামিক ফাউন্ডেশনকে বলবো যে হাফেজ বিশ্ববিজয়ী হাফেজ হিসেবে বাংলাদেশে এসেছে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হোক, তাহলে আপনাদের ভাব করতে আর উজ্জ্বল হবে। তাহলে ইয়ারমুক যুদ্ধে মহিলাগণ অংশগ্রহণ করেছে যুদ্ধে, সুবহানাল্লাহ বলবেন না? এখন কি বাংলাদেশে মহিলাদের উপর যুদ্ধ ফরজ হতে পারে? হতে পারে? আমি কিতাবুস সিয়ার থেকে একটি বাক্য শোনাচ্ছি, হেদায়েত কথাটি পাবেন, যদি কোনো মুসলিম ভূখণ্ডে অমুসলিম শক্তি প্রবেশ করে, কথা বুঝতে পারছেন? তখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা, কোন মুসলিম ভূখণ্ডে যদি অমুসলিম শক্তি মুসলমানদের স্বাধীনতা হরণ করতে প্রবেশ করে, সেই দেশের পুরুষ মুসলমান নয় শুধু, মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে যাবে, দাসী বান্দীদের উপর ফরজ হয়ে যাবে মালিকের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে যাবে। তাহলে জিহাদ ফরজ ছিল, আছে, থাকবে। ইয়ারমুক যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয় ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্যে, বাতিল শেরকি কুফরি তাগুতি শক্তিকে পদানত করতে, দেশের মানুষের অধিকার আদায় করতে, নারীর সম্মান মর্যাদা রক্ষা করতে, জালেমের হাত থেকে মজলুমকে রক্ষা করতে পুরুষরা যেভাবে জিহাদের ময়দানে যাবে, প্রয়োজনে নারীরাও পেছনে থেকে যুদ্ধ করবে, ঠিক কিনা বলেন?